ঐচ্ছিক অনুশীলন, তাই আগের মতো বিশ্রামে আফগানিস্তান মূল একাদশের সবাই। এবার বাংলাদেশেও সিরিজ জয়ের স্বস্তি নিঃশেষ ফেলে অনুশীলন এলো টি টোয়েন্টি দল নিয়ে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন তামিমুর রহমান। মুনিম শাহরিয়ার নাইম শেখরা সেন্টার উইকেটে সেরেছেন ব্যাটিং, সেটা দেখে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে দেখালো নির্ভার। তবে ব্যাটিং কনসালটেন্ট জেমিস ইডেন্স কাজ করছেন এই তরুণদের নিয়ে, মানছেনও তরুণরা দারুণ প্রতিভাবান, তাই তার কাজটা হয়েছে অনেক সহজ। তরুণরা প্রতিভাবান, আমরা প্রথম দু ম্যাচেই সেটা দেখেছি, সেজন্য আমার কাজ সহজ হয়ে গিয়েছে। বাংলাদেশের তরুণদের নিয়ে আমি আশাবাদী। সিনিয়র ক্রিকেটাররা দলের স্তম্ভ, তবে ধারাবাহিকতার অভাব যে রয়েছে সেটা স্পষ্ট, সেটাই ভাবাচ্ছে এই ব্যাটিং কোচকে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা একদিনে তৈরি হয়নি। সাকিব অসাধারণ বোলার, ভালো ব্যাটও করে থাকেন। সাকিব সুপারস্টার, সাকিব নিয়মিত পারফর্ম না করলে দল থেকে আগেই বাদ পড়ে যেত। সামনের বড় চ্যালেঞ্জ ভারতের মাটিতে বিশ্বকাপ, সিডনসের পাখির চোখ তাই বড় মঞ্চে বড় তারকা তরিতে মনোযোগের পুরোটাই দিতে চান তিনি সেখানে। আফিফ, মিরাজ, লিটনরা বড় তারকা হবে, এই সিরিজে আমরা তেমনটাই দেখেছি। ব্যাট হাতে মিরাজ লোয়ার মিডল অর্ডারে বেশ কার্যকরী, আফিফও ম্যাচ জেতাতে পারে। তৃতীয় ম্যাচের আগে টাইগার শিবিরের জন্য সুখবর, রশিদ খান খেলবেন না আফগানদের হয়ে নিয়ম রক্ষার ম্যাচটি। পিএসএল খেলতে উড়াল দিচ্ছেন পাকিস্তান। চলতি সিরিজে খুব বেশি কার্যকর না হলেও টাইগার শিবিরে এই ক্রিকেটার না থাকায় যে হোয়াইট ওয়াশের সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে তামিমুর রহমান, তন্ময়, নিউজ 24।